বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূর থেকে পৃথিবীর যে কোনো ব্যক্তিকে প্রেমের আগুনে জ্বালানো পোড়ানো এবং প্রেমে পাগল পাড়া করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলের দ্বারা আপনি দূর থেকে যে কোনো ব্যক্তিকে আপনার সামনে হাজির করতে পারবেন এবং এই আমলের দ্বারা আপনি আপনার পছন্দের মানুষকে বিয়েতে রাজিও করতে পারবেন। আসলে আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি চান না যে পছন্দের মানুষটি দূরে থাকলে তার প্রেমের আগুনে জ্বলে পড়ে যেন ছারখার হয়ে যায়, তার যেন সবসময় যেন অস্থির থাকে, ব্যাকুল থাকে, পাগল পাড়া থাকে। এই বিষয়টি প্রত্যেকেই চান। এটি এমন একটি আমল, আপনি যার জন্য আমল করবেন সে ব্যক্তি যদি আপনার কাছ থেকে একটু দূরে সরে যায় তার ভিতরে এমন জ্বালাপোড়া সৃষ্টি হয়ে যাবে, আপনার প্রেমের আগুনে সে জ্বলে পড়ে সাদখার হয়ে যাবে। আপনাকে ছাড়া এক মুহূর্তের জন্য দূরে সরে গেলেই তার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম কোনো কিছুতেই মন বসবে না, সব সময় একটু উদাস উদাস লাগবে। আপনার জন্য সবসময় তার মন প্রাণ পুড়তে থাকবে, মনে হবে কতক্ষণে সে আপনার কাছে এসে হাজির হবে, কতক্ষণে সে আপনার সাথে কথা বলবে, কতক্ষণে সে আপনাকে সরাসরি দেখবে, পাগলের ন্যায় সে হয়ে যাবে। এক কথায় কাউকে জ্বালানো পোড়ানোর জন্য, প্রেমের আগুনে জ্বালানো পোড়ানোর জন্য, পাগল পাড়া করার জন্য, বিয়েতে রাজি করার জন্য, কাউকে অস্থির করার জন্য, দ্রুত সামনে হাজির করার জন্য এর চাইতে উত্তম আমল আর হতে পারে না। এই আমলটি প্রত্যেকেই করতে পারবেন। এই আমলটি করা কোনো কঠিন কাজ নয়, এই আমলটি করাও খুব সহজ একটি কাজ। আপনারা যারা চিন্তা করেন যে আপনি আপনার নিজের স্বামী অথবা স্ত্রী অথবা পছন্দের ছেলে অথবা পছন্দের মেয়ে অথবা পছন্দের অন্য কোনো মানুষ আপনার কাছ থেকে দূরে সরে রয়েছে, এখন আপনি চাচ্ছেন সে পাগলের ন্যায় আপনাকে পাগল পাড়া হয়ে নিয়ে যাবে অথবা আপনার কাছে পাগলের ন্যায় ছুটে আসবে, সে আপনার ভালোবাসা পাওয়ার জন্য জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, সে যেন আপনাকে ছাড়া এক মুহূর্তের জন্য ভালো না থাকতে পারে। এই রকম যারা চাচ্ছেন তারা দেরি না করে আজকে যে আমলটি বলবো যদি সেইভাবে করতে পারেন 100% কামিয়াব হবে, এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই। যার জন্য আমল করবেন সে ব্যক্তি আপনার কাছে থাকুক, দেশের ভিতরে থাকুক, দেশের বাইরে থাকুক, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, সে আপনাকে ছাড়া অন্য কোনো কিছুই চিন্তা করতে পারবে না ইনশাআল্লাহ। এটি এমন একটি আমল যে সকল ভাই বোনেরা এই আমলটি করবেন তারাই বুঝতে পারবেন যে এই আমলের মধ্যে আল্লাহ তাআলা কি বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন। এই আমলের সাথে বিশেষ ফেরেশতা এবং বিশেষ জিনের সম্পর্ক তারা এবং তাদের বিশেষ খাদেমদের সম্পর্ক, তারা এতটা শক্তিশালী যে মুহূর্তের মধ্যেই আপনার আমল শেষ হওয়ার সাথে সাথেই যার জন্য আমল করবেন তার মন প্রাণ লজ্জাস্থান মস্তিষ্ক সব কিছু আপনার ভালোবাসার টানে আগুনে পুড়িয়ে ছারকার করে ফেলবে। এটি আসলে বাইরে থেকে হয়তো বা সে আগুন দেখা যাবে না, কিন্তু যার জন্য আমল করবেন তার মনের অবস্থা, তার মস্তিষ্কের অবস্থা, তার লজ্জাস্থান এবং শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের অবস্থা এমন হবে যে যা আপনি চিন্তাও করতে পারবেন না। আর যারা হচ্ছে এই বিষয়ে রুহানি জগৎ সম্পর্কে একটু জ্ঞান রাখেন তারা প্রত্যেকেই জানেন এখানে কি বিশেষ জিনের সম্পর্ক রয়েছে, ফেরেশতার সম্পর্ক রয়েছে, তাদের খাদেমদের সম্পর্ক রয়েছে। আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি, যখনই আপনারা আমার চ্যানেল থেকে কোনো আমল দেখবেন, তদবির দেখবেন, তখন আপনারা যেটি করবেন আমি যে কথাগুলো বলবো সেইগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন, পাশাপাশি আপনাদের সামনে লেখাগুলো যেগুলো আসতেছে খুবই মনোযোগ সহকারে পড়বেন, তাহলে দেখবেন প্রায় 50% বিষয় এই লেখাগুলোর মধ্যে রয়েছে। কীভাবে আমল করবেন, কখন করবেন, কোন নিয়ম আমল করবেন, আমল করার সময় কোনগুলো কাজ করা যাবে, কোনগুলো করা যাবে না, সব কিছুই উল্লেখ রয়েছে। আর আপনাদেরকে একটি কথা বলে রাখি, আপনারা এর চাইতেও আরও চমৎকার আমলগুলো পাওয়ার জন্য এবং বিভিন্ন বিষয়ে চমৎকার চমৎকার আমলগুলো যা আজকের আগ পর্যন্ত আপনারা জানতেন না এগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা হচ্ছে এই আমলটি করার ক্ষেত্রে আপনারা যে নিয়মে যে সময়ে আমল করতে হয় লেখা থেকে আপনারা দেখে নেবেন, তবে এই আমল কিভাবে করতে হবে সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই আমলটি করার জন্য বাজার থেকে আপনাদের গেঞ্জি কাপড়, সাদা কাপড় একটি টুকরা একদমে কিনে আনতে হবে। এরপর আপনাকে যেটি করতে হবে, লাল কলম দিয়ে লিখেন আর জাফরান কালি দিয়ে লিখেন আর কালো কালি দ্বারা লিখেন, সেই গেঞ্জি কাপড়ের উপরে এই যে লেখাগুলো রয়েছে, এই যে তাওসামটি রয়েছে এবং এরপরে যেই যে বিশেষ জিন এবং খাদেমদের নাম রয়েছে এগুলো পরিপূর্ণভাবে
যেভাবে দেওয়া আছে সেইভাবেই আপনাকে লিখতে হবে। একেবারে সম্পূর্ণই দেখেন এখানে জিনেদের, জিনরা যার কথা শুনতে বাধ্য, অর্থাৎ আপনার হচ্ছে এই যে আপনার আসমান দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার হচ্ছে আকাশ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে প্রথম আসমান। আর এই প্রথম আসমান থেকে এই জমিনের মধ্যে যত জিন, ফেরেশতা এবং জিনদের রাজা রয়েছে এবং তাদের যত খাদেম রয়েছে, সকলেই যার দাবিদারি করতে বাধ্য, তার নাম হচ্ছে মিত্রমন আলী সালাতাম। এই যে দেখেন এখানে তার নাম লেখা রয়েছে। এবং আপনাদের আগেই বলেছিলাম দুইজন ফেরেশতা এই আকাশ থেকে শুরু করে জমিনের মাঝখানে যা কিছু রয়েছে, যা অদৃশ্য, সব কিছুর উপর কর্তৃত্ব করে থাকেন। একজন হচ্ছে মিত্রমন আলী সালাতাম, আরেকজনের নাম হচ্ছে শেদ খাইল আলী সালাতাম। এখানে কিন্তু একজনের নাম লেখা রয়েছে, ইনি হচ্ছে বিশেষ একজন রাজা, ফেরেশতাদের রাজা ইনি। আপনাদের হচ্ছে এই যে এটি হচ্ছে অনেক বড় জগতের কথা, সবাই হয়তো এটির অর্থ বুঝতে পারবেন না। যারা রুহানি জগৎ সম্পর্কে একটুও জানেন তারা এটি জানেন যে মিত্রমন আলী সালাতাম কে। যাই হোক, আপনাদের সেদিকে নিয়ে যাচ্ছি না, এই কথাগুলোকে যে তোয়া আইন, এটা কিন্তু তোয়া আইন আপনারা বুঝতে হবে। আপনারা হচ্ছে এই পর্যন্ত যা আছে আলবা পর্যন্ত লিখবেন, লিখার পরে যার জন্য আমল করছেন এখানে তার নাম লিখবেন এই নামের স্থানটিতে। এরপরে সে যদি ছেলে হয় তার নামের পরে ইবনে লিখবেন, যদি সে মেয়ে হয় তার নাম লেখার পরে বিনতে লিখবেন। এরপরে তার মায়ের নাম লেখার চেষ্টা করবেন, যদি মায়ের নাম লেখা সম্ভব না হয় তাহলে বাবার নাম লিখবেন, যদি তার বাবার নাম জানা না থাকে তাহলে হযরত আদম আলাইহিস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাম এখানে লিখবেন। এরপরে ইলা মাহাব্বাতিনের পরে এখানে আপনার নিজের নাম, আপনি ছেলে হলে আপনার নামের পরে ইবনে লিখবেন, আপনি যদি মেয়ে হন আপনার নাম লেখার পরে বিনতে লিখবেন, এরপর আপনার মায়ের নাম লিখবেন। এইভাবে যখন আপনার হচ্ছে এই গেঞ্জি কাপড়ের উপরে এই লেখাগুলো লেখা শেষ হয়ে যাবে, তখন আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে গেঞ্জি কাপড়ের উপরে যখন আপনার এইভাবে লেখা শেষ হয়ে যাবে, এই কাপড়টিকে একটি সুগন্ধি তেলে ভালো করে ভিজাতে হবে। আপনার হচ্ছে বাজারে অনেক সুগন্ধি তেল পাবেন, যদি তাও সম্ভব না হয় নারিকেল তেল অথবা সরিষার তেল, তবে বাল্ক বা আরও অনেক সুগন্ধি তেল রয়েছে বাজার থেকে কিনলে আপনাদের জন্য আরও ভালো হবে। সেটিকে ভালো করে হচ্ছে তেলটিকে দ্বারা এই কাপড়টিকে ভালো করে আপনি হচ্ছে ভিজাবেন, উত্তমরূপে ভিজাবেন। তবে এই আমল করার সময় আপনার সামনে অবশ্যই একটি পানির পাত্র রাখবেন, সেখানে পানি ভর্তি রাখবেন, নিচ থেকে আগুন দিতে থাকবেন যাতে বাষ্প আকারে পানির ধোঁয়াগুলো উপরে উঠতে থাকে, এবং আপনার পাশেই কিছু আগরবাতি জ্বালিয়ে রাখবেন অথবা কিছু ধূপ জ্বালিয়ে রাখবেন, যেটি আপনার জন্য সুবিধা হয় সেটি আপনি করবেন। এরপরে আপনি যেটি করবেন, আপনি চিন্তা করবেন আপনার পছন্দের মানুষটি যেদিকে আছে, আপনি এই যে গেঞ্জি কাপড় রয়েছে গেঞ্জি কাপড়ের মাথাটা ওই দিকে রাখবেন কোনো একটি পাত্রের মধ্যে রেখে, অথবা যেভাবে পারেন সেই দিকে মুখ করে ওইখানে আগুন ধরিয়ে দিবেন। আর এটি যত জ্বলতে থাকবে, যত শেষ হতে থাকবে, তার মনের ভিতরে তত বেশি জ্বলে যত শেষ হবে তত বেশি পাগলের ন্যায় সে আপনার কাছে ছুটে আসতে থাকবে, আর তার মনের ভিতরে জ্বালা পড়া সৃষ্টি করার জন্য এই বিশেষ ফেরেশতা এবং জিন এবং এই যে ফেরেশতাদের রাজা মিত্রমন আলী সালাতাম এই দায়িত্ব হয়ে যাবে, ওনার দায়িত্ব হয়ে যাবে যে তার মনের ভিতরে অসম্ভব পরিমাণে আপনার জন্য জ্বালা পোড়া সৃষ্টি করা এবং তার সারা অঙ্গের মধ্যে আপনার জন্য জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আপনারা অবশ্যই এই আমলটি করার আগে এই জাহাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে জাহাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। আর যারা কথা বলার মাধ্যমে জাহাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কী বিষয়ে জাহাজত চান সেটি বলবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।